সড়ক দুর্ঘটনা রোধে যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে উচ্চ মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন নিরাপদ সড়কচারী আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস গাঞ্জন। জাতীয় প্রেসক্লাবে 2022 সালে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। সংস্থাটির হিসেবে বিদায়ী বছর সড়কে 5070টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 5760 জন। নৌ রেল এবং বিমান সব মিলিয়ে 7024টি দুর্ঘটনায় নিহত হয়েছে 8104 জন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত। নিরাপদ সড়ক চাই, নিশ্চার তথ্য বলছে 2022 সালে 5070টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5760 জন, আর রেলপথে 256টি দুর্ঘটনায় নিহত হয় 270 জন। নৌপথেও দুর্ঘটনা ঘটে 77টি, এতে প্রাণ হারায় 204 জন। সব মিলিয়ে 724টি দুর্ঘটনায় নিহত হয় 8104 জন। জাতীয় প্রেস ক্লাবে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন শীর্ষক এই সংবাদ সম্মেলনে নিশ্চার চেয়ারম্যান জানান, বিগত দুবছরের তুলনায় 2022 সালে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। গত বছরের চেয়ে এই বছরের সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 2932 এবং নিহতের সংখ্যা বেড়েছে 3135 এবং আহতের সংখ্যা 4698। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে নির্মাণ ত্রুটি সহ নানা কারণে দুর্ঘটনা বাড়ছে বলে জানান তিনি। সারা দেশে প্রায় ১৬ লক্ষ অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক পরিবহন খাতে দাপিয়ে বেড়াচ্ছেন সারা দেশে। প্রথম আমাদের কারণ যেটা মনিটরিং, আপনি আমাকে বলেন সেই যে যুগ 30 বছর আগে আমি শুরু করেছি, ওই ফিটনেসবিহীন গাড়ি এখনও রাস্তার মধ্যে চলতেছে, লাইসেন্স ছাড়া ড্রাইভার এখনও গাড়ি চালাচ্ছে, তো এগুলো তো আপনার সরকারের এই এই কাজগুলো তো করতে পারে। যে কীরকম গাল গাড়ির স্কাউট যেরকম আছে, ঠিক তেমনিভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য এই ধরনের আমাদের একটা টিম প্রতিটা স্কুলের মধ্যে থাকতে হবে। দুর্ঘটনা রোধে যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথ মনিটরিং সেল গঠনের দাবি জানান ইলিয়াস কাঞ্চন। আমরা সরকারি তত্ত্বাবধানে একটি মনিটরিং সেল গঠনের দাবি বরাবরই করে আসছি, যাতে করে জনগণ সঠিক তথ্য জানতে পারে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।